কুন্দলা সত্যি তুমি না? তুমি একদম ছেলে মানুষ, ঠিক বা তোমার মাথায় কোনো বুদ্ধি? আমি কে? আমি কে এই পরিবারের? আমি কে? কোনো রক্তের সম্পর্ক নেই, ভালোবাসা। ভালোবাসা, স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে কুন্তলা। কি জানো তো, এই পরিবারের সঙ্গে আমাদের আমার 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 কোনো রক্তের সম্পর্ক নেই। আর কি জানো তো, মানুষের মন যে কোনো দিন পাল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে। আর পাল্টে গেলে এই পরিবার থেকে সর্বপ্রথম বিতাড়িত হব আমি, আমরা। আমাদের সংসার মানে কি জানো তো, আমাদের সংসার মানে আমি, তুমি আর আমাদের মেয়েটা শ্যামলি। তাদেরকে আমি ভালো রাখতে চাই, আমি তোমাকে তোমাকে খুশি দেখতে চাই, আমাদের আলাদা সংসার করতে চাই। আর তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো তো? আর একটা কথা দোহাই, আমি তোমাকে হাত জোর করে বলছি, ওই ওই নার্সের সঙ্গে আমার আমার কোনো সম্পর্ক নেই, প্লিজ। তাহলে তুমি ওকে নিয়ে এলে কেন? তার মানে আর কেউ ছিল না? না, তুমি তো গেলে লগ্নাকে আনতে, আর নিয়ে এলে ওকে। আচ্ছা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি শেষ সেই সময় লগ্নাকে খুঁজতে গেছিলাম, আর চোখের সামনে দেখি অজ্ঞান হয়ে পড়েছে। আমি কি করবো, ছেড়ে দিয়ে চলে আসবো? ও, তার মানে ওকে ইচ্ছে করে তোমার সামনে পড়েছিল? সেসব আমি জানি না, আমি জানতে চাইও না। দেখো, আমার যেটা বলার ছিল আমি বলেছি, এবার তোমার যা বোঝার তুমি বোঝো, আমার আর ভালো লাগছে না। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমিও বের করব খুঁজে আসল ঘটনাটা কি। নার্সকে তো আমার সুবিধের বলে মনে হয়নি, এখন তো আরও সন্দেহ হচ্ছে, নজর রাখতে হবে ওর উপরে। হ্যাঁ গো দাদা, ওই যার কথা আমাদের কর্তা মা কয়েছিল সেই পিশাচিনী। তো তেনার হাত থেকে লগ্নারে রক্ষা করার দায়িত্ব কার? ওদেরই তো, সেই দায়িত্ব পালন করবে না? শুধুমাত্র সূর্যরে রক্ষা করার জন্যে লগ্নারে দরকার, লগ্নারে বেঁচে থাকতে হবে, আর লগ্নার বিপদ আপদ থেকে লগ্নারে রক্ষা করতে হবে না, তাই না? শোন নন্দা, আমি তোরে বলতেছি, আমি যদি এরপরেও কোনো বিপদের আজ লগ্নার দেখেছি, আমি কাউকে ছেড়ে দেবো না, কারোর কথা শুনবো না। ওই বড় বউ দিদি, বর্তা বাবু, কারোর কোনো কথা শুনবো না আমি। প্রয়োজনে সবার অজান্তে গোপনে আমি আমার লগ্নারে চুরি করে নিয়ে চলে যাব, কিন্তু কোনো আজ আমি পড়তে দেব না ওর গায়ে। পুড়িয়েই দেব আজ রাতে তোমার মেয়েকে। কিছু চাই? আমি দেখছিলাম লগ্ন কেমন আছে আসলে। ও এখন ভালো আছে। সিস্টার, সিস্টার, আপনাকে ভীষণ অন্য মনস্ক দেখাচ্ছে। মনে করেছেন কিন্তু মুখে কিছু বলছেন না, তাই তো? মনে করাটাই কি স্বাভাবিক নয়? আরে কুন্তলা একটু ওই রকমই। না না, এটা ঠিক, আমি একেবারেই সে কথা বলছি না, কিন্তু ও ওইভাবেই কথা বলে সবসময়। প্লিজ আপনি এটা নিয়ে কিছু মনে করবেন না। একেবারেই নয়, আমি সত্যি কিছু মনে করিনি।
আমি যদি এর পরেও কোনো বিপদে রাজ লগ্নার দেখিছি আমি কাউকে ছেড়ে দেবো না, কারুর কথা শুনবো না। ওই বড় বউ দিদি বর্তা বাবু কারোর কোনো কথা শুনবো না। আমি প্রয়োজনে সবার অজান্তে গোপনে আমি আমার লগ্নারে চুরি করে নিয়ে চলে যাব, কিন্তু কোনো আজ আমি করতে দেবো না। কিন্তু শ্রীমতী যেভাবে আঁকলে রেখেছে লগ্নাকে, আজকে ওষুধগুলো খেয়ে একটু ভালো করে ঘুমাবো, আশা করি আজ আর কোনো গন্ডগোল হবে না। কালও তো দুটো ঘুমের ওষুধ দিয়েছিলাম, ইন্দ্রবাবুর ঘুম ভাঙলো কি করে? একমাত্র উপায় যদি শ্রীমতীকে ওই একইভাবে পাঁচ গুণ বাড়ানো যায়। হ্যাঁ আপনি আসুন আসুন, যান খেয়ে নিন। অনেক হলো, এবার গিয়ে মুখটা ধুয়ে নে যা, তুই তো আমার মায়ের কাছে শুবি। আর শোন, শোয়ার আগে যত বই খাতা আছে সব গুছিয়ে রাখবি, সব ছড়িয়ে রেখেছিস, যা তাড়াতাড়ি ধুয়ে নে। মা ওগুলো লগ্নাই গুছিয়ে নেবে, ও তো ওই ঘরেই থাকবে। কেন রে, লগ্না তোর বই গোছাতে যাবে কেন? মা ও তো আগেও গুছিয়ে দিত। আচ্ছা বড় বউ দিদি, তোমার খাবারটা কি বেড়ে দেবো? মা মায়ের খাবার আমি অনেকক্ষণ আগেই ওনার ঘরে দিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি আমার খাবারটা বেড়ে নিজে খেতে বসে যাও। আচ্ছা আচ্ছা মা, এবার তাহলে আমি যাই। গুড নাইট। গুড নাইট। আর শুভ রাত্রি। শুভ, গুড নাইট। আমি তো খেতে বসে পড়েছি বড় বউ দিদি, আমি আর দিতে পারবো না। আপনি বরং একটা কাজ করুন, আমার খাবারটা ওখানে বাড়া আছে, আপনি ওটাই নিন। না না, তা কি করে সম্ভব? ওটা আপনার নাম করে বাড়া আছে, ওটা কি করে নিই আমি? ও ঠিক আছে, আপনি নিন। বেশ, তাই করি। এটা তো মাছ দেবো, আমি তো মাছ খাবো না আজকে। নিরামিষ নাকি? না না, নিরামিষ নয়, তবে মাছটা আজকে খাবো না, মানে আমি আজ একটু অল্পই খাবো। ও আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনি মাছের বাটিটা বরং নামিয়ে রাখুন পাশে।
নেকামো, পুরুষ মানুষের মাথা খাচ্ছে আর মাছ খাবে না। তাহলে এক কাজ করি, মাছের বাটিটা নামিয়ে রাখি। সেই বরং ভালো, আপনি নামিয়ে রাখুন, আমি নিয়ে যাব। ভালো মা, খাওয়া তো শেষ। এবার কিন্তু মুখ ধুয়ে ফেলতে হবে, চল ওঠ, তাড়াতাড়ি ওঠ। ভালো মা, আমি কিন্তু এখন শুতে যাব না, আগে তোমার খাওয়া হবে, তারপর একসাথে শুতে যাব। ঠিক আছে বাবা, হবে হবে, এখন মুখটা তো আগে ধোও, চল আয়। আর আজ বাড়িতে এমন আগুন লাগাবো যে কেউ ভাবতেও পারবে না। কাল তোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে লগ্না, আজ না হয় আর একটু করবো।